নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি গৃহিণী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি তো এখন আজকের ব্লগটা অনেক সকাল সকালে আরম্ভ করলাম এখন সাতটার মতো বাজে উঠে গেছি অনেক আগেই উঠে তারপর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু ওদের ওরা সবাই চলে যাবে স্কুল ডিউটি আছে তো সেই জন্যই তো ওদিকে ভাতটা বসিয়ে ঘরটা ঝাড়ু দিতে দিতে ভাবলাম কি না ব্লগটা শুরু করা যাক তো কালকের ভিডিওতে তো আপনারা দেখেইছেন যে বাড়ি চলে এসেছি তো এসে যা যা কিছু ছিল টুকটাক অনেকটাই কাজ বাজ করা হয়েছে রাত্রেবেলা বেলা তারপর আর দেখলেনি বেশি রাত্র না করে ঘুমিয়ে পড়েছি আর ঘরটা তো বেলাই বললাম আপনাদের কালকের ব্লগে যে মুছে টুচে রেখেছি তো জন্য আজকে আর মুছবো না আর একটা কি বিহুও চলে এসেছে যেহেতু কালকে সংক্রান্তি তো সংক্রান্তির তো একটু কাজবাজ আছে বাসন টাসনগুলো ধোতে মানে একটু ভালো করে ধুয়ে টুয়ে রাখবো রান্নাবান্না করি তারপর সব কিছু একটু আগে থেকে করলে কি হয় একটু মানে পরের দিন মানে সংক্রান্তির দিন হোক বা যে কোনো পুজো টুজোর দিনই হোক আগে থেকে একটু কাজবাজ সেরে রাখলে তো সেই দিনকে আর কি একটু মানে ধীরে সুস্থে কাজটা করা যায় না হলে এত মানে তাড়াতাড়ি করতে হয় আর একদম মানে আমি হাফিয়ে চাই তো এই যে দেখো বন্ধুরা সকালে সাতটার সময় যে মোবাইলটা নিয়েছিলাম তারপর আর কোনো রকমে ভিডিও করতে পারেনি আর এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার সময় ওরা স্কুলে চলে গিয়েছে তারপর ঘরটর গুচিয়ে আর তারপর কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো ধুয়ে একবারে স্নানটা করে নিয়েছি কারণ স্নানটা হলো সবথেকে বড়ো কাজ স্নানটা করে নিলে তারপর মানে বোঝা যায় কি যে না অনেকটাই সবথেকে বড়ো কাজ শেষ হয়ে গেছে আর স্নান করে তারপর আস্তে ধীরে রান্না বারা করলেও কোনো অসুবিধে হয় না আর কি রান্না করব সেটাই ভাবছি তো সে দেখি কি রান্না করা যায় তো তেমন কোনো সবজিও নেই করে আর ডিমও নেই আর ডালও মানে ডাল খাওয়ার ইচ্ছা করছে না তো দেখা যাক কী রান্না করি না করি আর বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াশ করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ওদিকে কাপড় চোপড় মেলা হয়ে গিয়েছে এবার ঠাকুর ঠাকুরগড়ে চলে এসেছি ঠাকুরগড়টাতে তো কালকের ভিডিওতে দেখিয়ে দিলাম আপনাদের অনেক দিন হয়ে গিয়েছে আর যা ধুলোবালি পড়েছে না তো সেগুলো একটু পরিষ্কার করতে হবে তো সেগুলো একটু ভালো করে জার দেই তারপর মুছে টুচে পুজোটা দেব। তারপর নিচে গিয়ে দেখি কি রান্না করি না করি তো এই যে দেখো মুচু টুচি পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের এই যে সিংহাসনটাও মুছে নিলাম সেটা আর ভিডিও করা হলো না তো আজকে না অনেকগুলো ফুল হয়েছে তো আজকে একটু ভালো করে সাজিয়ে মানে দেব। বেশি ফুল হলে দেখবেন পূজাটা দিতেও খুব ভালো লাগে আর এক দুটো ফুল হলে পূজা তো দিতে লাগে ঠিকই কিন্তু মানে একটু সাজিয়ে দিলে ফুল দিয়ে তখন দেখবেন মানে অনেকটা মনে একটা ফুর্তি আসে আর ভালোও লাগে দেখতে তো আজকে যেহেতু অনেকটা ফুল পেয়েছি তো একটু সুন্দর করে দেব আর দিয়ে তারপর প্রথমে পুজোটা দিয়ে দেই আর দিয়ে তারপর প্রথমে ভাতটা খেয়ে নেবো খুব ক্ষুদেও পেয়েছে প্রায় দশটা বাঁচতে চললো তো ঠাকুর পুজোটা দিয়ে তারপর ভাতটা খেয়ে তারপর রান্না বান্নার দিকে যাব আগেই বললাম আর এই যে জার্নিটা করে এসেছি না আর শরীরটাতে যেমন একদম মানে ভালো লাগছে না তো ঠাকুরের প্রসাদ কী দিব কী দিব তো তেমন দেখছি কি ঠাকুর করে কিছু নেই ফলটল তো চিনি ছিল তো একটু জল চিনি দিয়ে দিলাম আজকে তো কালকে দেখা যাবে আজকে বিকালে যদি কোনো কিছু আনা হয় ফলটল তো সেটা দিয়ে দেওয়া হবে আর এই যে দেখুন দশ বারো দিন ঘুরতে গিয়েছিলাম দশ পনেরো দিনের মতো যে ঘুরতে বেরিয়েছি ঘুরার সময় তো যাব যাবো মনে একটি এ থাকে কিন্তু যতই যেখানে যান না কেন ঘরের শান্তিটা কোথাও নেই এক দু দিন বা এক সপ্তাহ থাকার পর মনে হয় তখন যে না ঘরেই ফিরে যাই আর ভালো লাগছে না তো ঠিক সেরকমই ঘরটা হলো আমাদের শান্তির নীড় বলতে পারেন মানে ঘরের শান্তিটা আর কোথাও পাওয়া যায় না ঘরের যে আরামটা আপনি মাছ দিয়েই খান আর সিদ্ধি খান কিন্তু ঘরের খাওয়াটাও আলাদা একটা স্বাদ থাকে আর ঘরের খাওয়া তো ঘরেরই হয় তো সেটার শান্তি আর সুখ দুটোই আলাদা তো ঘরে এসে যেমন আমাদেরও খুবই ভালো লাগছে কারণ মানে আর কে মধ্যে মধ্যে দেখবেন ঘুরতে যাওয়াটাও খুব জরুরি হয়ে যায় এক গিয়ে থাকতে থাকতে ঘরে আর একই কাজ ডেইলি করতে করতে তখন কিন্তু একটু রেস্টের প্রয়োজন হয় বা একটু মনের পরিবর্তন হওয়াটা জরুরি হয়ে যায় তো সেই জন্যই আর কি একটু যে লুকে ঘুরতে টুরতে যায় সেটাও একটু দরকার আছে তো যাই হোক মনের পরিবর্তন তো হয়েছে মানে ঘুরতে গেছি খুবই ভালো লাগলো সেখানে আর এবার মানে কিছু দিন থাকার পর আবার বাইরে থাকতেও ভালো লাগে না তখন মনে হয় না ঘরে চলে যাই ঘরে চলে যাই সেটাই আর কি তো আমরা চলে এসেছি বাচ্চাদের তো স্কুল খুলে গিয়েছে তো আর বেশি দিন থাকাও যাবে না যদি দেখি এক দুটো জায়গায় আরও যাওয়ার ছিল তো সেখানে আর যাওয়া হলো না যদি দু মাস পরে তো আবার সামার ভেকেশন আছে তো দেখা যাক যদি পারি তো দু তিন দিনের জন্য সামার ভ্যাকেশনের সময় যাওয়া যাবে যদি বৃষ্টি না হয় কারণ আমাদের এখানে তো বৃষ্টিটাও বেশি হয় আর আজকে ওয়েদারটা দেখছেন কীরকম একটা মেঘলা মেঘলা করে রেখেছে একবার দেখছি রৌদ্র আর একবার একটু অন্ধকার করে নিচ্ছে তো জানি না বৃষ্টি হবে কি না আবার তো দিয়েছে চোদ্দো তারিখ নাকি প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে তো কী হবে জানি না চোদ্দ তারিখ তো আবার শাল পয়লা ও নববর্ষ তো দেখা যাক কি হয় না হয় আর এই যে ট্রেনে গিয়েছি না একটা হাওয়া লেগেছে তারপর আলাদা আলাদা জায়গার জল স্নান টান করেছি আমার না একটা খুশখুসে কাশি হয়ে গিয়েছে হঠাৎ হঠাৎ একটু মানে কাশিটা উঠে আর কি তো এটার জন্য ওষুধ টষুধ খাই দেখা যাক কি হয় না মানে বেশি যদি বেড়ে যায় তাহলে তো খেতেই হবে তো দেখি আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার ঠাকুর পুজো দেওয়াও শেষ হয়ে গিয়েছে আর এই যে দেখুন পুজো দিয়ে তারপর দেখছিলাম দেখি কি খাওয়া দাওয়া শেষ করেছি তারপর একটা মাছ নিয়ে এসেছিল একজন দাদা বাড়িতেই তো সেখান থেকে একটু মাছ রেখে দিয়েছি দুবেলার জন্য মাছটা দিয়ে এই যে আলু দিয়ে রান্না করব আমাদের জন্য আর এখানে কুমোর চাল কুমড়োটা কেটে রেখেছি এটা করব হাজব্যান্ডের জন্য আর এখানে সকালের একটু ভাত থেকে গিয়েছে তো এই যে মাছ ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমি যখন ছোটো ছিলাম মাছ ভাজার সময় এক পিস মাছ মানে ভাজা আমার আলাদাভাবে লাগতেই লাগতো তো আপনাদের কার কার মাছ ভাজাটা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো খুব বেশি ভালো লাগে তো মাছ ভাজাটা করি তারপর তরকারিটা করব আর অনেকটা দেরিও হয়ে গিয়েছে কি কি মানে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে যে মাছ নিয়ে আসলো তারপর মাছটা কেটে বেটে রান্না করতে করতে অনেকটা দেরিও হয়ে গেল ভাতটা হয়ে গিয়েছে একদিকে ভালোই হলো যে মাছটা যে নিয়ে এসেছে না হলে কি রান্না করব কি রান্না করব সেটা আর ভেবে মানে ভেবে পাচ্ছিলাম না যে কী রান্না করবো আজ কাল যেহেতু সংক্রান্তি চৈত চৈত্র সংক্রান্তি তো সেটাতে তো আমরা নিরামিষ খাই যে বারো ধরনের সবজি দিয়ে একটা সবজি বানানো হবে আর বারো ধরনের শাক দিয়ে শাক বানানো হবে আবার টক ডাল আবার নিমপাতা দিয়ে তেতো ডালও বানানো হবে তো কাল তো একদম মানে নিরামিষ আর সেজন্য আজকে ভাবছিলাম যে কী রান্না করব যদি একটু মাছ টাছ থাকতো তাহলে রান্না করে নিতাম তা তেমন সময় সেই সময়ই দেখি যে ওই দাদাটা মাছটা নিয়ে এসেছে তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা বিকালে বান্না করে আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি এখন চা বানিয়ে নিয়েছি চা খাবো আর এই যে দেখো দুপুরে যে রান্না করেছি সেগুলো সব থেকে গিয়েছে এটা হলো হাজব্যান্ডের চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি আর এটা হলো আমাদের আলু দিয়ে মাছের ঝোল তো আজকের ডিনারে এতটুকুই আর আর কিচ্ছু রান্না করবো না শুধু ভাতটা বানাবো একটু পরে আর একটু চা বানিয়েছি চাটা প্রথমে খেয়ে নেই তারপর একটু কাজে বাজে লাগবো আর এই যে দেখো কাল বলছিলাম না শাক খেতে হয় সবজি খেতে হয় তো সেজন্য অনেকটাই সবজি আনা হয়েছে আর এখানে তিন ধরনের শাক বাজার থেকে আনা হয়েছে যেহেতু মানে ঘর থেকেও একটু শাক উঠানো হয়েছে সেগুলো অনেকটাই কম তো সেটাতে তো হবে না রান্না করলে তো একদমই কমে যায় তো জন্যই আর কি এই শাকগুলোর সাথে ওগুলো মিশিয়ে দিলে হয়ে যাবে তো এই যেখানে সবজি আনা হয়েছে ঝিঙে দেড়স লেবু ফুলকপি আর এখানে আরও অনেক আছে সজনে ডাটা আছে মিষ্টি কুমড়ো চাল কুমড়ো সবই আছে বেগুনও আনা হয়েছে তো এইসব দিয়ে কালকে রান্না করব আর এই যে শাকগুলো আনা হয়েছে ঘর থেকে যে শাক উঠানো হয়েছে এই যে দেখো এই শাকগুলো ঘর থেকে উঠানো হয়েছে এখানে টোটাল বারো ধরনের শাক আছে সেটা দিয়ে রান্না করব আর এখানে এই যে নিমপাতা নিমপাতা ভাজা করব আর ডালের মধ্যেও দেব একটু মানে তেঁতো ডাল বানানোর জন্য পাতা দিয়ে ডাল বানাবো আর এই যে দেখো একটা বেল আর একদম পাকা কিন্তু বেলটারে তো গন্ধ বেলের গন্ধটা দেখবেন খুবই ভালো লাগে তো এটা আজকে না কালকে বা পরশু দিন হয়তো বানানো হবে দেখা যাক কোন দিন বানাই না বানাই তো এই যে শাক আর এই যে দেখো এখানে দু তিনটে আম হাজব্যান্ডের ডিউটির ওখানে পেয়েছে তো এনে এনেছে তো এই আম দিয়ে ডাল বানাতে হয় আর সব বাসন টাসন মেজে বিকালবেলা খাওয়া দাওয়ার পর পরিষ্কার করে নিয়েছি সেজন্য আর মানে ভিডিও করতে পারলাম না আর মেয়ের অনলাইনে ক্লাসও ছিল সেই জন্য আর ভিডিও করা হলো না তো বন্ধুরা ভিডিওটার খুব বেশি বড় করছে না আর এই যে দেখো এখানে মুড়ি আর এখানে ভুজিয়া আনা হয়েছে আর যে ছোটো ছোটো কাটা নেমকিগুলো থাকে সেগুলো আনা হয়েছে আর কালকে সকালবেলা কিন্তু আমাদের দই চিড়ে মুড়ি এসব দিয়ে খাওয়া হয় তো এখানে দইও আনা হয়ে গিয়েছে সকালের ভাত খাওয়া হবে না দই চিঁড়ে খাওয়া হবে আর দুপুরবেলা এইসব দিয়ে একটা সবজি আর শাক রান্না করে খাওয়া হবে তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি তাটা সবাইকে ভালো থাকবে